Indian, what is Indian classical language? Indian classical language ba bharatiya dhrupadi bhasha homu hoise sei homu bhasha sei homu language je homu language ba bhashar itihas 1500 pura 2000 bosor puroni. It's a wrong word. Indian classical language okol eta ase, that is Sanskrit. Dada ekhini ta apni thik kothay koise সংস্কৃত তো আটাইতকৈ পুরনি ভারতীয় ভাষা বলে কোয়া যায়, আর সংস্কৃতর পরাই প্রথমতে বৈদিক সংস্কৃত, তারপর প্রাকৃত, তারপর অপভ্রংশ, আর তারপরে আমার অসমিয়া যেটো উদ্ভবকালত বা প্রথম অবস্থাত যেটো স্ট্রাকচার আসলে সেটো নতুন অসমিয়ালে রূপান্তরিত হতে বিভিন্ন স্টেজের মাজেদি আহি পেলায় বর্তমানে আমি যেটো কথিত অসমিয়া কও সেই পর্যায় পাইছেহি। সেটা আকৌ নতুন কি ওলালে অসমীয়া ভাষা? অসমীয়া ভাষা ইমান বছর আছে দেখুন, মই তো অসমীয়া কৈ আছো। যদি অসমীয়া ভাষাক আমার কেন্দ্রীয় সরকারে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিছে, ইয়ার অর্থ এইটোই যে অসমীয়া ভাষার উপর যে গবেষণা হয়ে আছে সেই গবেষণার করা গবেষক সকলের কারণে নতুন নতুন পথ মুকলি হব। কেন্দ্রীয় সরকারে UGCয়ে গ্রান্ট করব যে অসমীয়া ভাষাটোর উপর আরো গবেষণা হোক, তার কারণে ফান্ড রিলিজ করব, তার কারণে অসমীয়া ভাষাটো এটা বিশ্ব দরবারে ওলাই যাওয়ার একটা সুবিধা লাভ করব। সেন্ট্রেল যেগুলা ইউনিভার্সিটিস আছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, তাত অসমীয়া ভাষার গবেষণা কেন্দ্র স্থাপন হব, তাত নতুন রিসার্চের ক্ষেত্রে নতুন এমপ্লয়মেন্ট তাত জেনারেট হব, গতি সুবিধা বহুত আছে। মই ইমান টিভি চিভি নাচাও দে, আর মই ভারত সরকারকে ইমান খাতির নকরো। কথাটো হেতু যে মই যে ইমান গান লিখিলো এতিয়ালৈকে সেটা ভারত সরকারে স্বীকৃতি দিব নাকি? দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ। দাদা আপনি টিভি চাব নালাগে আর ভারত সরকার কোন জানিবও নালাগে, কিন্তু কথাটো হয়েছে কি আমার যিখিনি ছাত্র ছাত্রী আছে তেওঁলোকৰ জ্ঞাতার্থে আমি জনাও, যিটো আমার লিঙ্গুইস্টিক কমিটির কিছুমান ক্রাইটেরিয়া থাকে যে ধ্রুপদী ভাষা কোন সময় ভাষা ধ্রুপদী ভাষা হব, সেই ভাষা সমূহক কেনে ধরনের ক্রাইটেরিয়া পাস করে আহি পেলায় আমার ধ্রুপদী ভাষার শাড়ি বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের শাড়ি পড়ে সেই কথাটো আমি আমার ছাত্রছাত্রীসক জানাব বিচারিছো। একটা ধ্রুপদী ভাষা হবলে, একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবলে সেই ভাষাটোর 1500-2000 বছর পুরনি একটা ইতিহাস থাকবে লাগবে। কেনেকে থাকিব লাগিব? কথিত বা লিখিত রূপত, অর্থাৎ কোনোবাই সেই ভাষাটো কব লাগিব, নহলে সেই ভাষাটোর লিপিবদ্ধ কিবা ডকুমেন্টেড ডকুমেন্টেশন থাকিব লাগিব। যেনেকে মই যদি উদাহরণস্বরূপে কবলে যাও আমার অসমীয়া ভাষাটো যিটো হাৰত ইভলভ হৈ আহিছে নিশ্চয় চতুর্থ শতিকা বা ফোর্থ সেঞ্চুরিত আমার অসমীয়া ভাষাটো যেনেকে লিখা হৈছিল, এতিয়া আমার ভাষাটো তেনে ধরনের লিখা নহয়, তাত কিছু সাল সলনি আছে। কিন্তু কিন্তু আমি এটা কথা কব পাৰো যে আমার আখর সমূহর নিচিনা কিছুমান আখর সেইটো সময়ৰ শিলালিপি সমূহত স্টোন ইনস্ক্রিপশন সমূহত উদাহরণস্বরূপে গোলাঘাটর নাগরিজুলির খনিকর গাঁৱত এটা স্টোন ইনস্ক্রিপশন পোৱা গৈছিল। কেতিয়া পোৱা গৈছিল? আৰু সেইটো কার্বন ডেটিংৰ সহায়ত, সেইটো বৈজ্ঞানিক পদ্ধতি কার্বন ডেটিংৰ সহায়ত উলিওৱা হৈছিল যে সেইটো চতুর্থ শতিকাৰে সেই শিলালিপিটো স্টোন ইনস্ক্রিপশনটো। তো ইয়াৰ পৰা এটা কথা প্রমাণিত হয় যে আমার অসমীয়া ভাষার আমি যদি ফটোখন ইয়াত চাব বিচাৰো স্টোন ইনস্ক্রিপশনৰ নিশ্চয় আছে চাগে, এইটো হৈ গৈছে নাগরিজুলি, গোলাঘাট নাগরিজুলি স্টোন ইনস্ক্রিপশন। আর এই স্টোন ইনস্ক্রিপশনটোৰ পৰা আমার এটা কথা প্রমাণিত হৈছে আমার এনেকুৱা ধৰণৰ কিছুমান আখর আমার অসমীয়া নিচিনা কিছুমান আখর লিপিবদ্ধ ৰূপত শিল্পা লিপি সমূহত বা তাম্র লিপি সমূহত এতিয়াও মজুদ আছিলে। আর ই এটা কথা প্রমাণ করে যে আমার ভাষাটো আজি বহু যুগের আগৰ পৰা কৈ অহা হৈছে। এই ভারত সরকার স্বীকৃতি, ভারত সরকার আমার কি স্বীকৃতি দিব? আমি সব দি আছো, আমি তেল দি আছো, আমি চাহ দি আছো, গড় দি আছো, রাইন দি আছো, জুবিন গার্গ দি আছো। আপনার গান শুনি ভাল পাও দাদা, আর আপনার গানের স্বীকৃতি মানুষের হৃদয়ে হৃদয়ে দি থাকে, আর আপনার সকলে ভাল পায় নিশ্চয়। আর একটা কথা যে স্বীকৃতি আপনি যেহেতু কৈছে যে স্বীকৃতি সকলো নহয়, কিন্তু যে স্বীকৃতিয়ে সমাজ এখনের উত্তরণের বাদ মুকলি করে দিব পারে সেই স্বীকৃতিটো সদায় পোৱা উচিত। যেনেকে অসমীয়া ভাষাত ধ্রুপদী ভাষার স্বীকৃতিটোৱে সমাজখনের উত্তরণের বাদ মুকলি করে দিব।